আসসালামু আলাইকুম। 2020 সালের এপ্রিল থেকে চীন ও ভারত লাদাখে ব্যাপক সৈন্য আর অস্ত্র সমাবেশ ঘটাতে থাকে। জুন মাসে লাদাখের গালওয়ান রিভার ভ্যালিতে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপর থেকে লাদাখ ঘিরে গত 9 মাস ধরে তীব্র উত্তেজনা বিরাজ করছে উভয় দেশের মধ্যে। উভয় দেশ লাদাখ সীমান্তে সৈন্য ও সমরাস্ত্র বৃদ্ধির পাশাপাশি ব্যাপক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়। কিন্তু এরই মধ্যে গত 10 ফেব্রুয়ারি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আকস্মিক এক ঘোষণায় জানানো হয়, ভারতের লাদাখের প্যাংগং লেক থেকে সৈন্য সরিয়ে নেয়ার বিষয়ে চুক্তি হয়েছে। 11 ফেব্রুয়ারি থেকে উভয় পক্ষ সৈন্য ও অস্ত্র প্রত্যাহার শুরু করবে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। কিন্তু কেন উভয় দেশ সৈন্য সরাতে রাজি হল, এর পেছনের কারণ কি, আজ জানাবো সেই তথ্য। লাদাখ থেকে উভয় দেশ সৈন্য সরাতে রাজি হয়েছে মূলত তীব্র শীতের কারণে। বরফ ঢাকা লাদাখে উভয় দেশের সৈন্য ও সমরাস্ত্র গত 9 মাস ধরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে, যা আর চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। লাদাখ প্যানগং অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কারণ নিয়ে ভারতের দি ওয়ার ম্যাগাজিন বিশ্লেষণ প্রকাশ করেছে। এই প্রতিবেদনে তীব্র শীতকে লাদাখের সবচেয়ে বড় জেনারেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জেনারেল শীত চীন এবং ভারত উভয়কে সেখান থেকে সরে আসতে বাধ্য করেছে। ভূরাজনৈতিক এবং কৌশলগত বিষয়ের পাশাপাশি শীত সেখানে দুপক্ষের কাছে শক্তিশালী এক জেনারেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। লাদাখের শীতল পরিবেশ ক্ষমাহীন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জেনারেল শীতের সিদ্ধান্ত সেখানে চূড়ান্ত। শীতের কাছে সবাই কাবু। সৈন্য সহ আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ সবই শীতের কাছে বিপর্যস্ত আর অকার্যকর হয়ে পড়ছিল। সৈন্যদের ক্ষয়ক্ষতি ছাড়াও অচল হয়ে পড়ছিল দুই পক্ষেরই অস্ত্রশস্ত্র। ফলে 9 মাস মুখোমুখি অবস্থানের পর প্যানগং অঞ্চল থেকে চীন ও ভারত সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়েছে। গত অক্টোবর থেকে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর সৈন্য মোতায়েনের পর উভয় দেশের আর্মি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। লাইন অব কন্ট্রোলের কাছে কোনো কোনো স্থানে তাপমাত্রা -30°C-এ নেমে আসে। এমন অনেক জায়গায় 2020 সালের মে মাস থেকে মোতায়েন রয়েছে সৈন্য, মেইন ব্যাটল ট্যাঙ্ক, হাউইজার এবং ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলস। 30°- তাপমাত্রার মধ্যে কখনো কখনো শুরু হয় শীতল ঝড়, তখন ভয়াবহ বিপর্যয় নেমে আসে। এই অবস্থায় সৈন্যদের দক্ষতা যেমন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তেমনি অচল হয়ে পড়ে যন্ত্রপাতি। ভারতের অন্যান্য সামরিক কর্মকর্তা এবং বিশ্লেষকদের মতে, হিমালয় অঞ্চলে শীতল প্রতিকূল পরিবেশে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে ভারতের। অপরদিকে চীনের রয়েছে উন্নত অবকাঠামো আর অস্ত্রশস্ত্র। কিন্তু তারপরও দুই পক্ষই তাদের শোডাউনের কারণে বরফে ঢাকা এই অঞ্চলে অনেক ক্ষতির মুখে পড়েছে। তাদের ভূমিকা দিন দিন হ্রাস পাচ্ছিল। ইন্ডিয়ান আর্মির একজন 2-স্টার অফিসার বলেন, ভারত বা চীন কোনো পক্ষই এই সমস্যার কথা অস্বীকার করতে পারবে না। উঁচু অঞ্চল আর তীব্র শীতের কারণে ভারতীয় আর্মির কতজন মারা গেছে এবং অসুস্থ হয়েছে তার কোনো তথ্য নেই। পরেও এ সংখ্যা প্রচার হওয়ার সম্ভাবনা কম। আর ভারতীয় আর্মি থেকে সামান্য দূরে মোতায়েন রয়েছে চীনা আর্মি, তাই স্বাভাবিকভাবে তাদের আর্মিরও একই পরিণতি হওয়ার কথা। এই ঘটনার এক ভিডিও প্রকাশ করে চীন অবশ্য দাবি করেছে তাদের 4 জন সৈন্য সে সময় মারা গিয়েছিল। সৈনিক মৃত্যুর প্রকৃত তথ্য জানা না গেলেও বরফ ঢাকা শীতে ট্যাঙ্ক, হাউইজার, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলস কি পরিমাণ অকার্যকর হয়েছে তা সহজে অনুমান করা যায়। ভারতীয় অধিকাংশ মেইন ব্যাটেল ট্যাঙ্ক রাশিয়ার তৈরি, যা সাইবেরিয়ার শীত সহ্য করতে সক্ষম। সেটিও এখানে কি পরিমাণ ক্ষতির মুখে পড়েছে তাও ভারতের জন্য শিক্ষণীয়। আর্মার্ড কর্পস অফিসার সাবেক মেজর জেনারেল এপি সিং 2011 থেকে 2013 সাল পর্যন্ত চীনের বিরুদ্ধে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে লজিস্টিক অপারেশন এবং সৈন্য সমাবেশের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এপি সিং এর মতে, হিমালয়ের বরফ ঢাকা অঞ্চলে চীন ভারত উভয় পক্ষের মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলসের জ্বালানি তেল জমে যায়, ফলে ডিজেল এবং অন্যান্য লুব্রিকেন্ট প্রবাহিত হতে পারে না। সাবজিরো তাপমাত্রায় উভয় দেশের মেইন ব্যাটল ট্যাঙ্কে লুব্রিকেন্ট প্রবাহের ব্যবস্থা রাখা হলেও 2 থেকে 3 ঘন্টা পরপর 20 থেকে 30 মিনিট পর্যন্ত ট্যাঙ্ক ও সাজোয়া যান চালিয়ে রাখতে হয়, তা না হলে এগুলো আর চালু করা যায় না। জেনারেল ওয়ার্ককে জানান,
মেইন ব্যাটল ট্যাঙ্কের উপর ঠান্ডা আবহাওয়ার প্রভাব ছিল আরও মারাত্মক, কারণ এগুলোর ফায়ারিং পিন এবং কুকিং থাম্প ছিল দুর্বল। প্রচণ্ড ঠান্ডায় এগুলো ফেটে যায়। যদিও ভারতীয় আর্মির তুলনায় চীনা আর্মির মেইন ব্যাটল ট্যাঙ্ক সহ অন্যান্য সমরাস্ত্র রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং অবকাঠামো ভালো, কিন্তু আবহাওয়া এতই খারাপ যে তারা ভারতের তুলনায় তেমন একটা সুবিধা করতে পারেনি। ভারতীয় আর্মি লাদাখের প্যানগং অঞ্চলে অজেয় এবং ভীষ্ম মেইন ব্যাটল ট্যাঙ্ক মোতায়েন করেছে। এগুলোর ইঞ্জিন রাশিয়ার তৈরি। সৈন্য প্রত্যাহারের পর সেখানে মোতায়েন করা 120 থেকে 130টি মেইন ব্যাটল ট্যাঙ্কের ইঞ্জিন পরিবর্তন করতে হবে। তীব্র ঠান্ডায় এসব ট্যাঙ্কের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যানগং সীমান্তে চীনা আর্মি মোতায়েন করেছিল টাইপ 15 হালকা ট্যাঙ্ক। এসব ট্যাঙ্ক চীনের তৈরি। এক একটি ট্যাঙ্ক 1000 হর্স পাওয়ারের সমান শক্তিশালী। ডিজেল চালিত এসব ট্যাঙ্ক ইলেকট্রনিক্যালি নিয়ন্ত্রিত এবং পূর্ণ অটোমেটিক ট্রান্সমিশন। এসব ট্যাঙ্ক চীনা আর্মিতে যুক্ত হয়েছে 2018 সালে। এছাড়া চীন তাদের নতুন পিসেল 191 হাউইজার এবং টাইপ 86 ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল মোতায়েন করেছে ভারতের বিরুদ্ধে। তীব্র শীতে ট্যাঙ্ক, সাজোয়া যান, হাউইজার এবং ক্ষুদ্রাস্ত্রের জন্য ব্যবহৃত গোলাবারুদ ঠিকমতো কাজ করে না। যুক্তরাষ্ট্রের ম্যাচাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, তীব্র শীতে সামরিক সরঞ্জাম অকার্যকর হয়ে যায়, কারণ লুব্রিকেন্ট জমে যায় আর টিউব আর্টিলারির ব্যারেল ফেটে যায়। তাছাড়া অতি উঁচুতে সৈন্যদের দৃষ্টিশক্তিরও পরিবর্তন ঘটে। অতি উঁচুতে বাতাসের চাপ কম থাকে, এতে চোখের কর্নিয়া বিকৃতি ঘটায়। এর ফলে দৃষ্টি বিভ্রম ঘটে, যা সৈনিকদের পারফরমেন্স কমিয়ে দেয়। গত বছর জুন এবং অক্টোবরে শীতকালীন সৈন্য মোতায়েনের পর সৈনিকদের বসবাসের জন্য উষ্ণ আবাসন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া মেইন ব্যাটল ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল এবং হাউইজার রাখার জন্য অনেক বড় শেড নির্মাণ দরকার। জেনারেল সিং মনে করেন, বিরূপ আবহাওয়ার কারণে দুই পক্ষই কোনো বিতর্ক ছাড়া প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয়েছে। সেনা প্রত্যাহারের ঘটনা ভারতের পক্ষ থেকে খুবই সাদরে গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং আর্মি উভয় পক্ষ থেকে এ ঘটনায় অনেক খুশি। আবার চীনের মতো শক্তিধর দেশের প্যানগং থেকে সেনা প্রত্যাহারের ঘটনা ভারতে নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। দিল্লি মনে করে, তারা চীনের সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দৃঢ় থাকার কারণে শেষ পর্যন্ত চীনে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বন্ধে সামরিক পদক্ষেপের পাশাপাশি দিল্লির পক্ষ থেকে ব্যাক চ্যানেলে কূটনৈতিক পদক্ষেপও গ্রহণ করা হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার কুয়াদ জোটের কারণে চীন এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ভারতের অনেক বিশ্লেষক মনে করেন। সৈন্য প্রত্যাহার চুক্তি অনুযায়ী চীন ফিঙ্গার 8 মাউন্টেন থেকে সৈন্য সরিয়ে নেবে। অপরদিকে ভারত ফিরে আসবে 10 কিলোমিটার দূরে ফিঙ্গার 3-এর কাছে ধানসিং থাপা পোস্টে। এই দুই পোস্টের মাঝখানের জায়গা হবে বাফার জোন অথবা নো গো জোন। এছাড়া গোগ্রা হট স্প্রিং এবং ডেসপাং প্লেইন্স থেকেও সৈন্য প্রত্যাহার বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। উনিশ শতকের শুরুতে জেনারেল উইন্টার রাশিয়াকে সাহায্য করেছিল নেপোলিয়ন বোনাপার্টের উন্নত ফরাসি আর্মিকে পরাজিত করতে। আবার 129 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেনারেল উইন্টার রাশিয়াকে সহায়তা করেছিল উন্নত জার্মান আর্মিকে বিধ্বস্ত করতে। এবার হিমালয় অঞ্চলে জেনারেল উইন্টার পারমাণবিক শক্তিধর দুই দেশ চীন ও ভারতের মধ্যে অচলাবস্থা এবং ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।